হসা প্রমাণ হল অসমবাসীর অনুমান, হসা প্রমাণ হল বিখম্বাদী বিজেপি নেতা রাজেন গুহাইর মন্তব্য। মুখ্যমন্ত্রীর কথাই হসা প্রমাণ করিলে বিজেপির অভিভন্তি। সমষ্টি পুনর্নির্ধারণের দ্বারা 30 বছরলে সুরক্ষিত হব অসম আর অসমিয়া। এয়া আছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। অসম চুক্তিয়ে আমাক যে সুফল দেখুৱাব পৰা নাছিল, এনআরসিয়ে আমাক যে দিব পৰা নাছিল, আজি সমষ্টি বিলাকৰ পুনৰ বিন্যাসৰ জৰিয়তে অহা 30 বছৰলৈ আমি অসমবাসীক সুৰক্ষিত কৰাৰ দিশত আগবাঢ়িছো। বিৰোধীৰ অভিযোগ যে মুখ্যমন্ত্রীর চুতলিপি অনুসরিয়ে করা হয়েছে সমষ্টি পুনর্নির্ধারণ। সমষ্টি পুনর্নির্ধারণের জড়িয়ে 30 বছরলৈ সুরক্ষিত হব বিজেপি। আনকি প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির জ্যেষ্ঠ নেতা রাজেন গোহাইর অভিযোগ যে মুখ্যমন্ত্রীর কথা মতেই করা হয়েছে সমষ্টি পুনর্নির্ধারণ। আর এই কথাই যেন সচা প্রমাণিত হল মুখ্যমন্ত্রীর বক্তব্য। হাইলাকান্দিত বিজেপির এক জনসভাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, সমষ্টি পুনর্নির্ধারণে রাজ্যের রাজনীতির স্থায়িত্ব আরও নিশ্চিত করেছে আর 30 বছর অসমত থাকিব বিজেপি সরকার। তৃতীয়বারলৈ প্রধানমন্ত্রী হওয়াটো নিশ্চিত নরেন্দ্র মোদী। অর্থাৎ যিগৰাকী মুখ্যমন্ত্রী দুদিন আগলৈকে কৈ আছিল সমষ্টি পুনর্নির্ধারণের দ্বারা 30 বছরলৈ সুরক্ষিত হব অসমীয়া জাতি, সেইগৰাকী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এতিয়া মন্তব্য যে সমষ্টি পুনর্নির্ধারণের দ্বারা আর 30 বছরলৈ রাজ্যত সুরক্ষিত হয়ে থাকিব বিজেপি সরকার। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলসমূহর কথার সুরেই যেন প্রতিধ্বনিত হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। প্রশ্ন হয়, সমষ্টি পুনর্নির্ধারণের দ্বারা 30 বছরলৈ কেনেকৈ সুরক্ষিত হব বিজেপি সরকার? অর্থাৎ বিরোধীয় অভিযোগ করার দরেই বিজেপির সুবিধা হওয়াকৈ করা হল নাকি সমষ্টি পুনর্নির্ধারণ? বিজেপি সুরক্ষিত হলেই সুরক্ষিত হবনে অসম আর অসমীয়া জাতি?